আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরা আজকে সৈয়দ ওয়ালিউল্লার তরঙ্গভঙ্গ নাটকের শেষ অংশটি পড়ব গত ক্লাসে আমরা প্রথম অঙ্ক পর্যন্ত পড়েছিলাম এবং সেখানে আমরা একটি জিনিস দেখি যে সৈয়দ ওয়ালিউল্লার নাটকের যে রূপায়ণ সেই রূপায়ণে তিনি কিন্তু আমরা দেখব যে এখানে যে মনোবাস্তবতা এবং যে নিরীক্ষাধর্মী নাটক রচনার কথা তিনি বলেছেন সে নিরীক্ষাধর্মী নাটক রচনার ক্ষেত্রে তিনি যে মনোবাস্তবতার সার্থক মানে পরিকল্পনা যাকে আমরা বলবো তিনি কিন্তু তা করেছিলেন এবং তার নাটকে অন্তর বাস্তবতাকেই প্রকৃত এবং মুখ্য বিষয় হিসেবে তিনি কিন্তু বিবেচনায় রেখেছেন এবং আমরা একটি জিনিস মনে করতে পারি যে এখানে যে দৃশ্য সংখ্যা আছে যাকে আমরা বইয়ের মধ্যে দেখবো যে প্রথম অঙ্ক দ্বিতীয় অঙ্ক এবং শেষ দৃশ্য হিসেবে দেখানো হয়েছে তো এর মধ্যে যে আঙ্গিক কৌশল এবং রয়েছে যার মধ্যে দুটি অংশ প্রথম অঙ্ক এবং দ্বিতীয় অঙ্কের মধ্যে আমরা দেখি যে যে স্বপ্নলোক লোক সেই কিন্তু বিদ্যমান হিসেবে এসেছে এবং আমরা দেখি যে সেখানে জজ শুরুই হয়েছে জজের ভূমিকা ভূমিকা দিয়ে এবং সেখানে দেখবো যে জজের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি থেকে পুরো বিষয়টি কিন্তু একটা স্বপ্নচারিতার মধ্যে রয়েছে আমরা দেখব যে এখানে যে বলা যায় কার্যত দ্বিতীয় যে দৃশ্যটি রয়েছে সে দ্বিতীয় দৃশ্যটিটিকে ধরা যায় যে এই নাটকের আমরা চরিত্র যে মৌল অন্তর্ভাব আছে সে মৌল অন্তর্ভাব এবং প্রকৃতির যে প্রকৃতির যে রূপ আছে যা যা হচ্ছে প্রবৃত্তিগত সে দিকটিও কিন্তু আমরা এখানে সৈদার লেখার মধ্যে দেখি আর আরেকটি জিনিস হচ্ছে এখানে যে আমরা একেবারে পুরোপুরি যে সব সত্য বিষয়টি আছে সে সত্য বিষয়টি উন্মোচনের যে পর্ব সে পর্ব হিসেবে কিন্তু আমরা দ্বিতীয় দৃশ্যকে ধরতে পারি আর আরেকটি জিনিস আমরা দেখি যে সৈয়দ ওয়ালিউলার নাটকের যে গ্রহণ বা ধরন ধারণের যে ক্ষেত্র সেই ক্ষেত্রে আমরা দেখি যে আইসবার্গ আছেন সেই আইসবার্গের লেখার সঙ্গে কিছুটা আমরা তুলনা করতে পারি কেননা আমরা দেখি যে ব্যক্তি চরিত্রের যে অবচেতন যে ভুবনটি রয়েছে যে মানব সত্তা রয়েছে যে চেতনা লোক রয়েছে সেই চেতন সত্তার সঙ্গে যখন অবচেতন সত্তার একটি আমরা যাকে বলবো যে প্রবহমান বা অবিচ্ছেদ্য একটি গতিপ্রবাহ কিন্তু সেখানে বিদ্যমান তোমরা জানো যে এখানে হেনরি জেমস জয়াসের যে ইউলিসিস সেই ইউলিসিসের মধ্যে যে ধারাটি বহমান আমরা কিন্তু সে ধরনেরই একটি রূপান্তর এর মধ্যে দেখি তোমরা যখন বিশ্বসাহিত্য পড়তে যাবে তখন দেখবে যে এ ধরনের দিকগুলো রয়েছে আবার আমরা দেখি যে আসবার্গের সঙ্গে তুলনা করে অনেকেই কিন্তু আইসবার্গের যে লেখা সেই লেখার সঙ্গে তুলনা করেই আমরা দেখি যে জেমস জয়েসের একটি দিক আছে যেমন তিনি তুলনা করে বলেছেন যে এরকম দ্য কনসিয়াস মাইন্ড ইজ কম্পারেবল টু দ্য স্মল পার্ট অফ স্মল পার্ট অ্যাভ দ্য ওয়ার্টার দ্য আনকনসিয়াস টু দ্য মাচ গ্রেটার পার্ট দ্যাট ইজ সাবমার্জড তো আমরা দেখি যে এই যে মানুষের যে চেতনালোক সেই লোক থেকে যে নিমজ্জনের একটি ব্যাপার রয়েছে সেই ব্যাপারটিকে কিন্তু আমরা দেখি যে জেমস জয়েস আইসবার্গের সাহিত্যের সঙ্গে তুলনা করেছেন সেক্ষেত্রে আমরা দেখি যে মানব চৈতন্যের এই যে মানে ধারা এই ধারা কিন্তু মূলত আমরা দেখি যে এই নাটকের গোটা অংশকে ঘিরেই পরিচালিত হয়েছে যা কিনা আমরা দেখব আর এক্ষেত্রে আমরা দেখব যে ব্যক্তির যে অন্তঃস্থিত যে জীবনা দৃশ্যের যে অনুপঙ্খ বিবরণ রয়েছে তার একান্ত আবেগ স্মৃতি অনুভব এরপরে আছে উপলব্ধি একাকিত্ব ক্রোধ এরপর আছে ভীতি যা আরও কথায় বলতে গেলে যেমন মানুষের প্রতি মানুষের যে সর্বনাশা দৃষ্টিভঙ্গি এই সব কিছুই কিন্তু উঠে আসে আমরা যাকে বলি চেতনা প্রবাহ রীতির অন্তর্ভুক্ত এবং চেতনা প্রবাহ রীতিমূলক রচনার যে গঠন মৌল গঠন রয়েছে তার প্রধান উপজীব্য হিসেবে কিন্তু আমরা দেখি যে এই দিকগুলো ঘটে থাকে যা কিনা আইসবার্গের লেখার মধ্যেও রয়েছে তো এক্ষেত্রে আমরা একটি জিনিস দেখব তরঙ্গভঙ্গ নাটকের যে প্রথম দুটি দৃশ্য রয়েছে এই দুটো দৃশ্যের মধ্যে আমরা দেখি যে এরকম যে অতল মানে অতলে তলিয়ে যাওয়ার একটি রূপ আর আরেকটি জিনিস আমরা দেখি যে এর মধ্যে বাকি যে অংশটি আছে সেই অংশটি কিন্তু বলা যায় যে জলের উপরে থাকা আমরা যখন দেখি যে তেল তেলের উপরে যখন পানি ছেড়ে দেওয়া হয় তখন কি হয় তখন কিন্তু তেলটা ভেসে ওঠে বা পানিটা নিচে তলিয়ে যায় তো আমরা দেখি যে বলা হয়েছে যে এই যে চেতনা এই চেতনা থাকবে যে অতল জলের নিমগ্ন থাকবে এই চেতনাটা আর বাকি যে অংশ থাকবে সে বাকি অংশগুলো থাকবে হচ্ছে জলের উপরে তো আমরা দেখি যে প্রথম অঙ্কে যেমন আমরা পড়েছি গত ক্লাসে এখানে প্রথম অঙ্কের কথা বলা হয়েছে এই প্রথম অঙ্কের মধ্যে আমরা দেখি যে দরিদ্র আমে না ক্ষোধার যন্ত্রণায় সহ্য করতে না পেরে মূলত দারিদ্র দারিদ্রের জন্য সে কী করেছে সে গলা টিপে তার শিশুকে হত্যা করেছে এরপরে তার স্বামী যে কিনা রোগ জর্জ্বর একেবারে আমরা দেখি যে শীর্ণ অবস্থা মানে বাহুতে তাবিজ ঝুলছে এবং আমরা দেখছি যে তার যে রূপায়ণ তো সে দিক থেকে আমরা দেখি যে সে তার স্বামীকে হত্যার চেষ্টা করেছে কীভাবে ধুতুরার রস খাইয়ে যে এই দারিদ্রের থেকে মরে যাওয়া ভালো তো আমরা সে দৃষ্টিভঙ্গি থেকে দেখি যে এখানে যে আমেনা তার স্বামীকে স্বামীকেও মেরে ফেলতে চেয়েছে ধুতুরার রস খাইয়ে তো আমরা দেখি যে যে স্বামী সন্তান এদেরকে হত্যা হত্যার চেষ্টা করে তারপরে আবার দেখা যাচ্ছে যে নিজে কলসি নিয়ে নদীর দিকে চলে যাচ্ছে এবং চলে যাওয়ার পথে কলসিটা ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে নিজেকে নিঃশেষ করার উদ্দেশ্যে এরপরে যখন কিনা কান্নাকাটি শুনতে পায় যখন দেখলো যে ধুতুরার রস খেয়েও সে তার স্বামী মৃত্যুবরণ করেনি তখন সে কলসি নিয়ে চলে যাচ্ছিল নদীর দিকে তো প্রতিমধ্যে আমরা দেখি যে এখানে এমন একটি দিক উঠে এসেছে যে আমিনা তারপর দেখ আমেনার মায়ের চিৎকারে যখন আমেনা ফিরে যাচ্ছে বাড়িতে যে তার স্বামীর মৃত্যু হয়েছে তো আমরা দেখছি যে এই যে ফিরে যাওয়া এই নাটকীয়ভাবে আমরা দেখি যে এখানে তার ফিরে যাওয়া এই ফিরে যাওয়া কেন এই ফিরে যাওয়া মূলত তার আর যে সন্তান রয়েছে সেই সন্তানদের উদ্দেশ্যে কিন্তু এখানে তার মাতৃত্বের কিছুটা রূপ কিন্তু আমরা দেখতে পাই আবার আমরা দেখি যে এখানে আব্দুল সত্তার নেওলাপুরির যে আগমন এবং সে আমেনার বিরুদ্ধে স্বামী সন্তান হত্যার অভিযোগ করেছে আদালতে এরপরে আমরা দেখছি যে বিজ্ঞ বিচারিক যে জজ সাহেব সেই জজ সাহেব এবং জজ সাহেব আছেন এই হত্যাকাণ্ডের বিচার বিচার বিচারকার্যে এরপরে আমরা দেখব যে এই বাস্তব এই অংশটুকু অবলম্বন করেই কিন্তু নাট্যকার প্রবেশ করেছেন চরিত্রের মধ্যে আমরা চরিত্রের মনো চরিত্রের যে মনোজগত রয়েছে সেই মনোজগতের গভীরে কিন্তু সৈয়দ ওয়ালিউল্লাহ ঢোকার চেষ্টা করেছেন যাকে না আমরা দেখি যে চেতনা প্রবাহ রীতির অনুসারেই যাকে আমরা বলবো এরপর আমরা দেখবো যে সৈয়দ ওয়ালিউল্লাহ মূলত একটি জিনিস সংগঠিত করতে চেয়েছেন সেটি হচ্ছে তিনি মনো মানুষের যে মনস্তাত্ত্বিক যে জগৎ সেই জগৎকে উন্মোচনের ক্ষেত্রে তিনি কিন্তু কিছুটা আগ্রহী বা অগ্রসর হয়েছেন যা আমরা দেখব আরেকটি জিনিস হচ্ছে এই যে হত্যাকাণ্ডগুলো ঘটল এই হত্যাকাণ্ডের যে আসল কারণ উদ্ঘাটন এবং উন্মোচনের যে দৃশ্যগুলো তিনি সাজিয়েছেন যা কিনা আমরা দেখি যে এখানে যে ব্যক্তি চরিত্রগুলো উপস্থিত হয়েছে সে ব্যক্তি চরিত্রের কিছু আমরা দেখি যে একেবারে অভ্যন্তরস্থ মৌল দিকগুলো কিন্তু এখানে যা কিনা আমরা বলবো যে প্রবৃত্তির যে রূপায়ণ হয়েছে সেই রূপায়নের মধ্য দিয়েই উঠে এসেছে আর আমরা দেখি যে প্রথম অঙ্ক এবং দ্বিতীয় অঙ্কের মধ্যে যে স্বপ্ন দৃশ্যের যে সংযোজনা সংযোজনা রয়েছে যা আমরা বলবো যে যে মিলবিন্যাস রয়েছে সেই মিলবিন্যাসের ক্ষেত্রেও কিন্তু আমরা এখানে চরিত্রের যে মানসিক প্রতিক্রিয়াসমূহ সেই প্রতিক্রিয়া প্রতিক্রিয়াসমূহ তাদের আচার আচরণের মধ্যে দিয়ে যে আমরা যাকে বলবো যে এমন কিছু অভিব্যক্তিকে তিনি রূপায়ণ করেছেন যা কিনা অসাধারণ আমরা বলতে পারি এরপর আমরা দেখব যে বস্তুত নাটকের যে বিষয় সে বিষয় থেকে প্রথম দৃশ্য থেকেই কিন্তু এই স্বপ্নচারিতার শুরু বা স্বপ্নচ্ছন্নতা রয়েছে যা কিনা জজের মধ্য দিয়ে বিদ্যমান তো আমরা দেখব যে চরিত্রসমূহের যে ক্রিয়া প্রতিক্রিয়া এই ক্রিয়া প্রতিক্রিয়া সমূহগুলো তাই আমরা দেখি যে বিচ্ছিন্ন এরপরে আমরা দেখি যে অসংলগ্ন এবং অস্বাভাবিক যে সংলাপ রয়েছে সেগুলোও কিন্তু আমরা একের পর এক শুনতে পাই আবার আমরা দেখি যে প্রথম দৃশ্য যখন আমরা পড়লাম প্রথম দৃশ্যের শেষের দিকে আমরা দেখি যে বিচারকের আসনে জজ কিন্তু নিদ্রাচ্ছন্ন অবস্থায় আছেন এরপরে আদালত আদালত কক্ষে ভিড় জমিয়ে আছে কেরানি তার তারপরে হচ্ছে হেকিম বই বিক্রেতা এবং গ্রামবাসী এসেছে সেখানে এরা কিন্তু এসেছে আবার আমরা দেখি যে এদের মধ্যে কেউ কেউ সেই বিচারকক্ষেই বই পাঠ করছে আবার কেউ কেউ দেখা যাচ্ছে যে পুঁথি বিক্রি করছে এ ধরনের ঘটনা কিন্তু আমরা দেখেছি আবার যদি আমরা দ্বিতীয় দৃশ্যের দিকে যাই বা দ্বিতীয় অঙ্কের দিকে যাই সেখানে কি আছে সেখানে শুরু হয়েছে এরকমভাবে যে আমরা দেখি যে মঞ্চের ডানভাগে পাদপ্রদীপের সন্নিকটে তিনজন গ্রামবাসী পাছে ভর দিয়ে নিশ্চল নির্বাকভাবে বসে আছে তাদের দৃষ্টি অবনত মুখ ভাব শূন্য তাহলে আমরা দেখছি যে এখানে দ্বিতীয় দৃশ্য শুরুর ক্ষেত্রে গ্রামবাসীকে আনা হয়েছে এবং তাদের যে অবস্থা সেই অবস্থাকে কিন্তু তুলে ধরা হয়েছে এবং সে দেখব যে পর্দা ওঠার পর কয়েক মুহূর্ত সমগ্র মঞ্চে গভীর নিরবতা বিরাজ করবে কেবল দূরে একটি কুকুর ছানার অবিশ্রান্ত আর্তনাদ শোনা যাবে অভিনয় শুরু হলে কখনও কখনো সে আর্তনাদ জোরালো হবে তারপর থেমে যাবে আমরা দেখি যে যখন একটি নাটক মঞ্চায়ন করা হয় মঞ্চের যে রূপায়ণ হয় সে রূপায়ণ কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং এখানে আমরা দেখব যে ভিখারিনী গ্রামবাসী এদের মধ্যে কথাবার্তা হবে এরপর আব্দুল সাত্তার নেওলাপুরির যে সংলাপগুলো সে সংলাপগুলো এখানে উঠে আসবে আমরা একে অপরের যে রূপায়ণ সে রূপায়ণগুলো কিন্তু আমরা দেখি এখন একটি দিক আমাদের মনে প্রশ্ন জাগে সে প্রশ্নটা কি আমরা সাধারণত দেখি যে যখন কোথাও কোনো ঘটনা ঘটে সে ঘটনা ঘটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে একটি ঘটনা ঘটলে যেমন আমরা আমেনার চরিত্রটিকেই বেছে নেই যে এখানে আমেনা দারিদ্র্যের জন্য স্বামী সন্তানকে হত্যা করেছে এবং কিসের কারণে দারিদ্রের কারণে এবং দেখা যাচ্ছে যে অভিযোগ দায়ের করেছে কে আব্দুল সত্তার নেওলাপুরি এখন আব্দুল সত্তার নেওলাপুরির কি স্বার্থ আছে এখানে সে তার আপন রক্তের কেউ নয় আপন রক্তের কেউ নয় কিন্তু এই আমেনা বা কুদ্দুস এদের তাহলে নেওলাপুরি কেন অভিযোগটি দায়ের করেছে এরপরে আমরা দেখি যে আমেনার স্বামীর যে ভাইয়েরা তারাও এক পর্যায়ে আসে এসে যেমন তারা ন্যায় বিচার ন্যায় বিচার চায় কিন্তু এই ন্যায় বিচার চাওয়ার ক্ষেত্রেও কি তাদের সেই চাওয়াটি পূর্ণ হয়েছে এখানে কি অন্য কোনো দায়বদ্ধতা কি নেই আমাদের ধারণা যে আমরা যদি নাটকটা পড়ি নাটকটি পড়ার পরে আমরা দেখবো যে এখানে আব্দুল সত্তার নেওলা পড়ি তার কিছু স্বার্থ আছে সে স্বার্থগুলো চরিতার্থ করার জন্যই যখন দেখলো যে সে স্বার্থগুলো চরিতার্থ হচ্ছে না এবং সেটি কোনোভাবে বিঘ্নিত হচ্ছে তখনই দেখা যাচ্ছে যে সে আমিনার বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং হত্যা মামলা দায়ের করেছে এবং এর মধ্য দিয়েই কিন্তু আমরা দেখি যে আমরা দেখবো যে এখানে ভিখারিণী যে চরিত্রটি রয়েছে ভিখারিণীর চরিত্রের মধ্য দিয়ে কিন্তু একেবারে আমরা দেখবো যে বাস্তবিক যে রূপায়ণ রয়েছে সেই রূপায়ণগুলো কিন্তু আমরা এই ভিখারিণী চরিত্রের মধ্য দিয়ে দেখতে পাই সেখানে তোমরা মাঝে মাঝে দেখবে যে ভিখারিণীর কথার মধ্যেও আমরা দেখি যে প্রবাদের ব্যবহার এসছে যেমন আহ কথায় সাদা হয় না এ ধরনের রূপায়ন হয়েছে দেখি যে আহ বলেছে সত্যিকার আসামির দিকে তারই অপেক্ষায় আছেন তিনি অশেষ ধৈর্যের সঙ্গে দিনের পর দিন তারই অপেক্ষায় তিনি আছেন নকল জিনিস দিয়ে তাকে আর ভোলাতে পারবেন না এটা জজের দিকে উদ্দেশ্য করে বলেছে আব্দুল সত্তার নেওলাপুরিকে লক্ষ্য করে এখন একটি জিনিস আমরা দেখি যে আব্দুল সত্তার নেওলাপুরি ভিখারিণী ভিখারিনীর যে সংলাপগুলো রয়েছে সেই সংলাপের মধ্যে দিয়ে আমরা দেখি যে একেবারে সত্যের যে রূপটি সে রূপ এক্ষেত্রে আমরা দেখব এই যে ভিখারিণী যে চরিত্র এই চরিত্রের মধ্যে দিয়ে আমরা দেখি যে জীর্ণ দারিদ্র ক্লিষ্ট বার্ধক্য জর্জর এই যে ভিখারিণীর রূপায়ণ এই রূপায়নের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি যে একটি তাত্ত্বিক দর্শন কিন্তু কাজ করেছে যা আমরা দেখব যেমন ভিখারিণী আবার বলেছে যে এরকম যে আপন মনে দুঃখের সঙ্গে ভয় আশঙ্কা হতে না হতে কে না পালাতে চায় স্নেহ মমতার নিরাপদ আশ্রয়ে কিন্তু আশ্রয় নেওয়া সোজা কথা নয় মধ্যে প্রান্তর ধুধু কর ধুধু করা দুর্বা উদ্ভিদ গাছপালা শূন্য প্রান্তর সে প্রান্তর পার হওয়া সোজা কথা নয় জজ সাহেব চেষ্টা করছেন সে প্রান্তর পার হওয়া হতে তার প্রান্তরের উপরে নির্বাক সেতু বসানো আমে না একাই তিনি চলেছেন আর তারা সবাই কিনারে দাঁড়িয়ে দেখছে সবাই স্বাক্ষর দিয়ে দলবদ্ধ হয়েছে প্রান্তরকে তারা জিব্রাইলের মতো ভয় করে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ভিখারিণী আছে এই ভিখারিণীর মধ্য দিয়ে একেবারে সত্য এবং যে আমরা ঠিক কথা যাকে বলি সত্যের উন্মোচনের যে রূপায়ণ সেই রূপায়ণ কিন্তু ভিখারনের মধ্যে দিয়ে এসেছে এরপরে আমরা আবার দেখব যে আব্দুল সাত্তার যে নেওলাপুরি আব্দুল সাত্তার নেওলাপুরি এই আব্দুল সাত্তার নেওলাপুরি এই চরিত্রের মধ্যে দিয়েও আমরা দেখব যে এমন কিছু বিষয় উঠে এসেছে সে বিষয়গুলো আমরা দেখি যে গুণগত এবং মৌলিক যে পরিবর্তন রয়েছে সে প্রথম দৃশ্যে যেমন দেখেছি দ্বিতীয় দৃশ্যেও আছে এখানে সে গুণগত পরিবর্তনগুলো কিন্তু ঘটেছে আমরা বলবো যে স্বপ্নালোকের মধ্য দিয়ে আর শেষ দিকে যে আব্দুল সাত্তার নেওলাপুরের যে সাদা একদম সাদা সিঁদের যে গ্রাম্য চেহারাটি উঠে এসেছে সেই গ্রাম্য চেহারা তারপরে হচ্ছে বিচারালয়ের যে আদব কায়দা আইন কানুন এরপর আমরা যা বলবো সে বিষয়গুলো কিন্তু একেবারে নেওলাপুরির কাছে অচেনা মনে হয়েছে আবার দেখি যে এই বিচার কার্য নেহাতি আমরা বলবো যে রহস্যময় ঠেকেছে বলে এক এক্ষেত্রে গিয়ে মনে হয়েছে আমাদের কাছে এরপরে আবার দেখি যে জজের প্রতি যে নেওলাপুরির কোনো ধরনের ভীতি সঞ্চার হয়নি সে দিকটিও কিন্তু আমরা দেখি এক্ষেত্রে আমরা দেখি সাধারণ মানুষের চেহারা চেহারার ভেতরে যখন কুটিল প্রবৃত্তির কিছু থাকবে তখন সেগুলো কিন্তু সে চেহারার মধ্যেই ফুটে ওঠে আমরা দেখি মানুষ চিনলেই কিন্তু মুখ দেখলেই কিন্তু বোঝা যায় যে আসলে কি হতে চলেছে আবার যে কিনা অপরাধ করে সে অপরাধের যখন প্রকাশ সে ঢাকতে চায় কোনো না কোনোভাবে তার চরিত্রের মধ্য দিয়েই হোক তার আচরণের মধ্য দিয়েই হোক এটি কিন্তু প্রকাশিত হয় তো আমরা দেখি যে এখানে আব্দুল সত্তার যে আব্দুল সত্তার নেওলাপুরি এই নেওলাপুরির যে চরিত্র সে চরিত্রের মধ্যে দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি যে যে তার কথাবার্তা তারপরে হচ্ছে তার আচরণ এগুলোর মধ্যে দিয়ে কিন্তু সে দিকটি উঠে এসেছে আর আমরা দেখি যে এখানে যে মনস্তাত্ত্বিক যে প্রকাশভঙ্গি এরপরে আছে হচ্ছে নাটকটির যে স্বপ্নালোকের যে দৃশ্যগুলো সংযোজন এই সব কিছুই কিন্তু এসেছে আমরা বলবো যে প্রতীকী একটি অনুপ্রেরণা থেকে। আবার আমরা দেখব যে শেষ দৃশ্যের দিকে জজের দুঃখিত দ্বিতীয় দৃশ্যের শেষের দিকে এখানে আমরা দেখব যে জজের যে উদ্বন্ধনে মৃত্যু বা ফাঁসিতে আত্মহত্যা করার একটি দিক স্বপ্নালোকের ক্ষেত্রে এখানে এসেছে সেখানে আমরা দেখব যে তার যে জজের যে অবচেতন অবচেতনা চেতনা লোক সেই চেতনা লোকের একটি বিশুদ্ধ প্রতিরূপ কিন্তু সেখানে ঘটেছে যেখানে পরাজয় ঘটে মানুষের যে অশুভ বিবেক বোধ এরপরে হচ্ছে উন্মোচন ঘটে ন্যায় ও সত্যের সে দিকটি কিন্তু যে কিন্তু আমরা দেখব যে মাত্র একটি সময়ের মধ্যে দিয়ে সেখানে টাইম যে রূপটি এসেছে সে রূপটি কিন্তু মূলত ঘটেনি যা আমরা দেখব এখানে আমরা দেখবো যে প্রথম অঙ্ক থেকে শেষ অঙ্ক পর্যন্ত শেষ দৃশ্য পর্যন্ত যে সময় অতিক্রান্ত হওয়ার কথা বলা হয়েছে আসলে কিন্তু সে সময়টি অতিক্রান্ত হয়নি তাহলে কেন হয়নি এটি হচ্ছে প্রথম দৃশ্য এবং শেষ দৃশ্য বা প্রথম অঙ্ক এবং দ্বিতীয় অঙ্কের যে ঘটনাগুলো ঘটে গেছে এই ঘটনাগুলো মূলত ঘটেছে স্বপ্নালোকে যার ফলে আমরা দেখি যে শেষ দৃশ্যে এসে এখানে যেমন বলেছেন যে সৈয়দ ওয়ালিউল্লাহ বলেছেন প্রথম অঙ্কের বিচারালয়ের দৃশ্যের অবিকল নকল জ আসামি পুলিশ শব্দসাত্তার ভিখারিনী প্রথম অঙ্কে যেখানে যে যেভাবে বসে বা দাঁড়িয়েছিল এ দৃশ্যেতে তেমনই সেখানে বসে বা দাঁড়িয়ে থাকবে শুধু চাপরাশিকে দেখা যাবে না তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সৈয়দ ওয়ালিউল্লাহ মূলত এই যে পাসিং টাইমটি দেখিয়েছেন এই পাসিং টাইমটি আসলে ঘটেনি যা ঘটেছে হলো স্বপ্নচারিতার মধ্য দিয়ে আমরা একটি জিনিস দেখব যে দ্বিতীয় দৃশ্যের যে শেষ অংশটি রয়েছে ভিখারিনের সংলাপের দিকে উদ্দেশ্য করে কিন্তু সেটি ছিল আব্দুল সত্তার নেওলাপুরি কিন্তু তার কথার মধ্যে ভিখারিনের যে কথাগুলো এসেছে আমরা একটুখানি পড়ছি যে আব্দুল সত্তার নেওলাপুরি এবং ভিখারিনের মধ্যে কথোপকথন হচ্ছে এখানে আমরা দেখছি আব্দুল সত্তার বলছে শুধু বন্ধুত্বের কথাই বলতে আসি নাই আরেকটি কথা আছে কার কাছে যাব জানি না তাই আপনার কাছে এসেছি আমারই জয় হয়েছে কিন্তু এ জয়ে কোনো তৃপ্তি পাচ্ছি না যেন ইতস্তত করে গোলা গলা একটু নাবিয়ে দৃষ্টি নত করে এত জয়ের ফল যেন ভীতি ভীতি অত্যাশ্চর্য পুরস্কার তাহলে আমরা দেখছি যে এখানে আব্দুল সত্তার নেওলাপুরি কেন বলছেন যে এই জয় হয়েছে তার দৃষ্টি ভঙ্গিতে যেহেতু মামলাটা দায়ের করেছিল আব্দুল সত্তার নেওলাপুরি নিজে এবং আমরা দেখছি যে এখানে নেওলাপুরি যে মামলা হয়েছে মামলায় তো এমনি সাধারণভাবে আমরা বুঝতে পারি যে যে আমেনা তার পুত্র এবং স্বামীকে ধুতরা রস খাইয়ে হত্যা করেছে আমরা দেখি যে স্বাভাবিকভাবেই তার শাস্তি হওয়ার কথা তো এক্ষেত্রে আব্দুল সত্তার নেওলাপুরের এটিকে তার বৃহৎ জয় মনে করেছে এবং ভিখারিণী আবার বলেছে মাথা তুলে পাশে তাকিয়ে কৃত্রিম উল্লাস ভরে কোথায় আমার ভীত তরুণ বন্ধু এসে দেখো মজা দেখো তোমার মতো তারও মনে ভীতি হাসে আব্দুল সাতা বলছে যে কোনো উত্তর কি নাই ভীতির প্রাঙ্গনে খুঁটির মতো প্রশ্নটি দাঁড়িয়ে আছে নিদারুণ ক্ষুধায় মুখ হাঁ করে কোনো উত্তরে কি নাই ভিখারিন আবার বলছে কোথায় গেলে হে আমার বন্ধু এসো এসো দেখো তোমার যমজ ভাই এসেছে তোমার মতোই সে প্রশ্নের উত্তর পায় না তাহলে আমরা দেখছি যে এখানে নেওলাপুরের যে কথাগুলো সে কথাগুলো সঙ্গে ভিখারিনীর যে দর্শন সে দর্শনের কিন্তু মিল নেই এখানে তত্ত্বগত কিছু অমিল রয়েছে যেমন আবার আব্দুস বলেছে যে না কিছুক্ষণ গভীরভাবে মগ্ন হয়ে দাঁড়িয়ে থাকে অবশেষে হাতের কাগজটি ছিঁড়ে ফেলে হঠাৎ পদে বেরিয়ে যায় তার প্রস্থান তাকিয়ে তাকিয়ে দেখে তারপরে একটু উপে অপেক্ষা করে উঠে দাঁড়িয়ে পাদপ্রদীপের সন্নিকটে এসে আচলে মুখ মুছে সজল এবং ঘরোয়া কণ্ঠে দর্শকদের উদ্দেশ্যে বলে যে জজ অন্ধকার থেকে বেরিয়ে এলো না কিন্তু তার কারণ আছে জানতে চাও সে কারণ এধার তাকে কি জানতে চাও জজের খাটের দিকে তাকায় তবে দেখো তাকিয়ে দেখো সেখানে অনুজ্জল আলো পড়বে শূন্যের শূন্য বিছানা তারপর আলো জ্বলে উঠলে দেখা যাবে ছাদ থেকে জজের দেহ দড়িতে ঝুলছে দেখলে তো দেহের ওপর আলো নেমে যাবে আহা একাকি প্রান্ত অতিক্রম করতে চেয়েছিল দড়ির বন্ধনে সে যাত্রার অবসান হয়েছে তাহলে আমরা দেখি যে এখানে দ্বিতীয় দৃশ্যের যে শেষ অংশটি রয়েছে সে শেষ অংশের মধ্যে ভিখারিনীর দৃষ্টিতেই বা ভিখারিনীর চোখ দিয়েই বোঝা সৈয়দ আলিউল্লা বোঝাতে চেয়েছেন যে জজ আত্মহত্যা করেছে ফাঁসির দড়িতে ঝুলছে এ ধরনের রূপায়ণ এখানে দেখানো হয়েছে তো আমরা একটি জিনিস দেখব যে এখানে যখন আমরা শেষ দৃশ্যে আসি শেষ দৃশ্যে এসে যে এই এখানে যে অংশটুকু ঘটে গেছে যে আমরা দেখি যে তবে কয়েক মুহূর্তের মধ্যে প্রথম অঙ্কের দৃশ্যের সঙ্গে বর্তমান দৃশ্যের একটি বিশেষ তারতম্য পরিলক্ষিত হবে তাহলে আমরা দেখছি যে প্রথম অঙ্ক দ্বিতীয় অঙ্ক এবং বা প্রথম দৃশ্য দ্বিতীয় দৃশ্য এবং শেষ দৃশ্য এই দৃশ্যের মধ্যে দৃশ্যগত পরিবর্তন কিন্তু আমরা এখানে দেখলাম দ্বিতীয় দৃশ্যের সাত্তার নেওলাপুরির সংলাপের মধ্য দিয়ে ভিকারিনীর চোখ দিয়ে দেখা অংশ থেকে এক কথায় সত্যিকার বিচারক মঞ্চের সকলেই তার প্রতি সমহশীল এবং কারো ব্যবহারে এতটুকু শিথিলতা নেই তাহলে আমরা দেখছি যে এখানে দেখানো হয়েছে যে যে সাহেব এতক্ষণ স্বপ্নালোকে ছিলেন তিনি সেই স্বপ্নালোক থেকে বর্তমানে চলে এসেছেন এরপরে আমরা দেখি যে এখানে জজ জজ সাহেব উপস্থিত তারপর গ্রামবাসী উপস্থিত মতলুব আলী এরা সবাই উপস্থিত আছে এবং জজ সাহেব একটু একটু করে পড়ছেন এবং পড়তে গিয়ে দেখেন যে তিনি তার চশমাটি আনেননি এবং চশমাটি না আনার ক্ষেত্রে আবার সেই পিয়নকে দিয়ে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া যে চশমা আনার জন্য এবং আমরা দেখি যে চাপরাশি যখন যাচ্ছে আসতে অনেক দেরি হচ্ছে এবং দেরি হওয়ার পরে আমরা দেখি যে এখানে চাপরাশিকে বলা হচ্ছে যে সাইকেলের কি দোষ সেই মানধাতার আমলের জিনিস না বদলালে আর চলে না চলবে না তো আমরা এই যে চাপরাশির কথাটি যে আমাদের বিচার ব্যবস্থা যে আছে সেই বিচার ব্যবস্থার প্রতি সৈয়দ ওয়ালিউল্লাহ কিন্তু একটি ইঙ্গিত দিয়েছেন সেই ইঙ্গিত ইঙ্গিতটি কি সেই ইঙ্গিতটি হচ্ছে পাল্টে ফেলার আমরা যে সেই ব্রিটিশ আমল বা সেই মান্ধাত্তার আমল থেকে যে বিচার ব্যবস্থা যে পরিবেশগত অবস্থা যে সমাজ সমাজে আমরা বসবাস করছি সেই বসবাসের নিয়ম কানুন এগুলো সবকিছু পাল্টাতে হবে মূলত আমরা দেখি যে সৈয়দ এই যে যে এখানে দৃষ্টিভঙ্গিটি উঠেছে তিনি কিন্তু আহ বিশ্বাসী তিনি বিবর্তনে বিশ্বাসী এবং তার যে নাটকগুলো সে নাটকগুলোর মধ্য দিয়ে আমরা দেখি যে সে বিবর্তন বিবর্তনকে ধারণ করে আমরা দেখি যে যে চরিত্র সেই মতলুব চরিত্রের মধ্যেও কিন্তু সে দিকটি উঠে এসেছে এরপর আমরা দেখব যে মতলুব তারপরে হচ্ছে জজের যে অবচেতন আত্মপলব্ধি রয়েছে সেই আত্মপলব্ধি কিন্তু আমরা দেখি যে এক কঠোর বা এক নিষ্ঠুর স্বীকারোক্তি যা বলবো আমরা আর তারপরে দেখবো যে যে অন্ধকারাচ্ছন্ন যে দান্দিক যে বোধ রয়েছে এখানে দ্বন্দ্বগত যে বোধগুলো রয়েছে সেই বোধ থেকে যে সত্যের স্বরূপ অন্বেষণ সেই অন্বেষণের ক্ষেত্রে কিন্তু সাহেবের আমরা দেখি যে যে অন্তর্মগ্ন অন্তর্যাত্রা যাকে আমরা বলবো যে নিজে নিজেই কিন্তু তিনি সেদিকে ধাবিত হয়েছেন সেদিকে গতিশীল হয়েছেন এরপরে আমরা দেখি যে এর মতলুব যে চরিত্র রয়েছে সেই মতলুব চরিত্রের মধ্যেও কিন্তু যে মনোগত যে অভিসরণ সেই অভিসরণ যেন এক প্রতীকী ব্যঞ্জনায় ব্যঞ্জিত হয়েছে যা আমরা দেখব যে যা আমরা দেখব যে প্রতীকী ব্যঞ্জনারী রূপান্তর ঘটেছে সেখানে আর আরেকটি দিনে দেখব যে এই সব চরিত্রগুলোর মধ্যে দিয়ে সৈয়দ ওয়ালি ওয়ালিউল্লাহ কিন্তু একটি জটিল যে মনস্তাত্ত্বিক প্রকাশভঙ্গি সেই প্রকাশভঙ্গি থেকে নাটকটিকে স্বপ্নালোকের যে সংযোজন এরপরে হচ্ছে দৃশ্যর সমাপ্তি এবং সমাপ্তিও যে একইভাবে প্রতীকী ব্যঞ্জনাময় হয়েছে সে প্রতীকী ব্যঞ্জনাময় থেকেই যেন এখানে অনুপ্রেরণা লাভ করেছেন আর আরেকটি জিনিস আমরা দেখি যে জজের যে উদ্বন্ধনে মৃত্যু বা ফাঁসি হওয়ার যে দিকটি এখানে দেখানো হয়েছে সেটা যেন তারই অবচেত অবচৈতন্যরই একটি বিশুদ্ধ প্রতিরূপ হিসেবে সৈয়দ ওয়ালিউল্লাহ দেখাতে সচেষ্ট হয়েছেন এবং যেখানে পরাজয় ঘটে মানুষের বিবেকেন এবং সেখানে ন্যায় ও সত্যের একটি প্রকৃত যে সুবিচার ঘটে সে সুবিচারের দিকে কিন্তু দেখানো হয়েছে যে কীভাবে মানুষ ন্যায় সত্য প্রকৃত যে বিচার সে বিচার থেকে দূরে সরে যায় এই দিকটি কিন্তু আমরা দেখি আমরা একটি জিনিস খেয়াল করবো যে তরঙ্গভঙ্গ যে নাটক এই নাটকের মধ্যে যে অন্তর বাস্তবতা বা যে চেতনা প্রবাহরীতির যে দৃষ্টিভঙ্গি উঠে এসেছে সেই উঠে আসার মধ্যেও কিন্তু আমরা দেখে যে যে রকম ক্রিয়া প্রতিক্রিয়া তারপরে হচ্ছে বিচ্ছিন্ন যে ভাবগুলো অসংলগ্নতাগুলো সংলাপের মধ্য দিয়ে উঠে এসেছে সেগুলো কিন্তু এক কথায় আমরা বলবো যে সৈয়দ দেখিয়েছেন নিরঙ্কুশভাবে এবং আমরা একটি জিনিস দেখি যে এখানে এই যে দর্শন সৈয়দ ওয়ালিউল্লার যে দর্শন সেটা কিন্তু যে সময়কে কেন্দ্র করে যে সময়ের সঙ্গে চেতনা কিভাবে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনকে ইং সেই পরিবর্তনের দিকে ইঙ্গিত দেয় কিন্তু আমরা দেখে যে এই নাটকের উপজীব্য হয়েছে যা কিনা আমরা দেখে যে শেষের দিকে যে এই চাপরাশির কথার মধ্যে দিয়েই বুঝি যে সাইকেলের কি দোষ সেই মানধত্যার আমলের জিনিস না বদলালে আর চলবে না তাহলে আমরা দেখি যে এর মধ্য দিয়ে সৈয়দ ওয়ালিউল্লাহ দেখাতে চেষ্টা করেছেন মূলত আমরা যে দুটি দৃশ্য প্রথম দৃশ্য বা প্রথম অঙ্ক বইয়ে দেখানো আছে প্রথম অঙ্ক দ্বিতীয় অঙ্ক এবং শেষ দৃশ্য দেখানো হয়েছে এর মধ্য দিয়ে এই তিনটি অংশের মধ্য দিয়ে সৈয়দ ওয়ালিউল্লাহ তরঙ্গভঙ্গ নাটকের এই যে রূপায়ণ ঘটিয়েছেন সেখানে মানুষের চরিত্র যেমন আমেনা বেগমকে কেন্দ্র করেই ঘটেছে আমেনা বেগম আব্দুল সাতান নেওলাপুরি এরপরে হচ্ছে বারিশপির ভিখারিনী মতলুব আলী এই যে এদের এই সব চরিত্র এই এই সব চরিত্রের মধ্য দিয়েই কিন্তু সৈয়দ ওয়ালিউল্লাহ এর রূপায়ণকে উন্মোচন করেছেন যা কিনা তোমরা দেখেছ আমাদের নাটক শেষ আমাদের পাঠ্য যে নাটকগুলো ছিল সৈয়দ ওয়ালিউল্লাহর আমাদের তিনটা নাটকে ছিল আজকে আমরা তিনটা নাটক শেষ করলাম আমি আগামী যে ক্লাসটা নিব, তোমাদের সে ক্লাসে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের একটি সমস্যা হয় বা তোমাদের আমরা বিগত বছরগুলোতে দেখেছি তোমাদের এই সিলেবাসে গত দুটি পরীক্ষা হয়েছে দুটি পরীক্ষাতে আমরা দেখেছি যে এখানে যে তুলনামূলক প্রশ্ন আছে সে তুলনামূলক প্রশ্নের মধ্যে গিয়ে যতটা সমস্যা সমস্যায় তোমাদের পড়তে হবে বা তোমাদের অগ্রজর যারা ছিল তাদের এই অবস্থায় হয়েছে এই তুলনামূলক প্রশ্নে গিয়ে যে তারা সিকোয়েন্স বুঝে না যে কিভাবে প্রশ্নটি আনসার করতে হবে তো এখানে আমি আগামী ক্লাসে তোমাদের সামনে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যে কোন প্রশ্ন কিভাবে আনসার করতে হবে এবং এটা কিভাবে করতে হবে তো তোমরা যারা এখনো নাটক নাটকগুলো পড়নি তারা অবশ্যই নাটকগুলো পড়ে নেবে এবং পড়তে গিয়ে যদি কোনো সমস্যা তৈরি হয় তাহলে আমাদের যে বিগত ক্লাসগুলো হয়েছে সে ভিডিওগুলো দেখে নেবে দেখে দেখে সেখান থেকে ভুলগুলো ধরার চেষ্টা করবে যদি তাও না পারো তাহলে ব্যক্তিগতভাবে আমাদের সঙ্গে বা আমার সঙ্গে যোগাযোগ করবে তোমাদের কাছে অনেকে তোমাদের অনেকের কাছে আমার নাম্বার আছে তারপর মোবাইল নাম্বার আছে সেক্ষেত্রে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো যোগাযোগ করে সে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যেতে পারো আর যেহেতু একটি ক্লাস রয়েছে সামনের ক্লাস রয়েছে সামনের ক্লাসে আমি তুলনামূলকভাবে কিভাবে প্রশ্নগুলো হবে এবং প্রশ্নের ধরনগুলো কি হবে এবং কিছু প্রশ্ন আমি তোমাদেরকে দিব এই প্রশ্নগুলো নিয়ে তোমরা পরীক্ষার প্রস্তুতি নেবে আর আরেকটি বিষয় হচ্ছে আমি তোমাদের সঙ্গে একটি জুম ক্লাস নিতে চাই তাহলে দেখা যাবে যে জুম ক্লাসে তোমাদের সামনাসামনি কিছু প্রশ্ন থাকতে পারে সে প্রশ্নগুলো আমি সরাসরি উত্তর দিতে পারবো তাহলে আজকে এ পর্যন্তই রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ধন্যবাদ